আমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, কে শিশু কালে মায়ের দুধে ছড়াও জগত ময়। তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, কে কে আমার রব্বুল আলামিন যখন আল্লাহ বান্দার কথা শুনে কাসিম নাওয়াবি রহমতুল্লাহ আলাইহি সবাইকে ডাক দিয়া বলেন, এই লাশটা সামনে আনছেন তো কাতার সোজা করে দাঁড়ান। কাতার সোজা করে দাঁড়াইলো, কাসিম নাওয়াবি প্রস্তুতি নিতেছে, উনিও বুঝছেন এটা যে জেন্দা, এনাকে দাবানোর জন্য সম্মান নষ্ট করার জন্য লাশটা জেন্দা মানুষকে কাফনের কাপড় বেচায় নিয়ে আসছে। অন্যদিন জানাজার নামাজ পড়ে আল্লাহ আকবার সাধারণ তকবীর দেয়, আজকের জানাজার নামাজে সাধারণ তকবীর নয়, প্রথম তকবীর দিবে। জানাজা কয় তকবীরে বলেন তো? শিওর আস না না ছয়টা? হ্যাঁ আমি কি বলতেছিলাম বলেন, ছয়টা না? জাকিমান ঠিক আছে, কয়টা তকবীর দিতেছে? দাঁড়া দাঁড়া, এতদিন তকবীর দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সালামু আলাইকুম আহমদুল্লাহ, শেষ না? তকবীরের দাসটাই ভিন্ন। কাসিম রহমতুল্লাহ ঠিক আছে, জানাজা পড়াইতেছি, জানাজার জন্য তো আনছেন বলে যে জানাজা পড়াইতেছি, ওদিক দিয়ে ওদের ভিতরে ওদের কথা হয়েছে যে জানাজা এক তকবীর দেওয়ার সাথে সাথে আমরা কাশি দিবার তুই লাভ দিও, এটা কবি ভুয়া ভুয়া ভুয়া। কাসিম রহমতুল্লাহ তুমি আজকে তকবীরটা দিছেন আল্লাহু আকবার, মানুষগুলোর ভিতরটা কেমন যেন লাভ দিয়ে উঠছে, কিরে এমনি তকবীর কেন দিল? বেইমানদের এটারে ভয় পায়, বেইমানরা বুঝে মুসলমানদের টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, বিমান নাই, কামান নাই, মাগার আছে কি তকবীর। এ মুসলমান যখন নাকি নবীরে নিয়ে ফ্রান্সে গালি দেয়, আমরা কিছু বলি না, কেবল পল্টন ময়দানে যাই আর বলি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এই দেখবেন 10 জন মুসলমান দেখলেই 1000 পুলিশ সামনে এসে দাঁড়ায় গেছে। কেন বলো? ভয়, আরে আর কামান না থাক, বিমান না থাক, অস্ত্র না থাক, ওর কাছে তকবীর একটা হয়ে গেল, 2 নম্বর তকবীর দেয় আল্লাহু আকবার, তকবীর দুইটাও হয়ে গেল, এদিক দিয়ে পিছন দিয়ে কাশে, কাসিম নাওয়াবি ওদিক দিয়ে নজর দেয় না, কয় আল্লাহু আকবার, এদিক দিয়ে আবারও কাশি বাড়ায় দিছে একসঙ্গে সবগুলা মিলে কাশে, হক করুক 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 করুক। কাসিম না না তুমি এবার 4 নম্বর তকবীর দিয়া গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনের সবগুলা মনে মনে ভাবে কিরে এত সুন্দর করে প্ল্যান করে আসলাম, এ শয়তানটা উঠে না কে? কাসিম না না তুমি সালামটা ফিরায় ডাক দিয়া বলে ভাই রে রাশি দিয়া লাভ নাই, কিয়ামতের আগে আর উঠবে না। কারণ কি? জ্যান্ত মানুষকে আমার সামনে জানাজার জন্য নিয়ে আসছোস, কাসিম নানুতিকে অপমান করবি, জ্যান্ত মানুষকে কাফনের কাপড় দিয়ে পেজের সামনে নিয়ে আসছো, এই জন্য তীরের তো মারা লাগবে, যার কারণে প্রথম তাকবীরটা জোরে দিয়ে বান্দারে মারলাম, তারপরে 3 তাকবীর দিয়ে বান্দার জানাজা পড়ায় দিলাম। হে মুসলমান, বর্তমান সময়ের ভিতরে মুসলমানদের ইমান এখনো আছে না নাই? জবানটা খুলে বলে। কাসিম নানুতিকে উত্তর সুরি আমরা আছি না নাই? শামসুরত ফরিদপুরে উত্তর সুরি আছি না নাই? ওই তাকবীর কিন্তু আজ আমাদের জানা আছে। এই মুসলমানদের ইলামায়ে কামদের
তোমাদের উপরে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করো এখান থেকে একটা একটা করে তাকবীর দেব ঘুমের ঘরে আর জিন্দেগিতে জাগতে পারবি না।